ইউক্রেনের দখল করা স্থানগুলোতে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টার পাশাপাশি হামলার গতি বজায় রাখতে রুশ সেনারা নতুন করে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এই অবস্থায় ইউক্রেনে নো ফ্লাই জোন জারি করতে আবারও ন্যাটো নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ নৌবাহিনী কৃষ্ণ সাগরের উপকূল অবরোধ করে রেখেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে রবিবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলের ইয়াভরিভ প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় 180 জন বিদেশি ভাড়াটে সেনা হত্যা এবং অন্য দেশ হতে ইউক্রেনে পাঠানো সামরিক সরঞ্জামের বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের দখল করা স্থানগুলোতে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টার পাশাপাশি হামলার গতি বজায় রাখতে রুশ সেনারা নতুন করে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এই অবস্থায় ইউক্রেনে নো ফ্লাই জোন জারি করতে আবারও ন্যাটো নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ নৌবাহিনী কৃষ্ণ সাগরের উপকূল অবরোধ করে রেখেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে রবিবার ইউক্রেনের পশ্চিম পশ্চিমাঞ্চলের ইয়াভরিভ প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় 180 জন বিদেশি ভাড়াটে সেনা হত্যা এবং অন্য দেশ হতে ইউক্রেনে পাঠানো সামরিক সরঞ্জামের বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের দখল করা স্থানগুলোতে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টার পাশাপাশি হামলার গতি বজায় রাখতে রুশ সেনারা নতুন করে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এই অবস্থায় ইউক্রেনে নো ফ্লাই জোন জারি করতে আবারও ন্যাটো নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ নৌবাহিনী কৃষ্ণ সাগরের উপকূল অবরোধ করে রেখেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে রবিবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলের ইয়াভরিভ প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় 180 জন বিদেশি ভাড়াটে সেনা হত্যা এবং অন্য দেশ হতে ইউক্রেনে পাঠানো সামরিক সরঞ্জামের বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের দখল করা স্থানগুলোতে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টার পাশাপাশি হামলার গতি বজায় রাখতে রুশ সেনারা নতুন করে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এই অবস্থায় ইউক্রেনে নো ফ্লাই জোন জারি করতে আবারও ন্যাটো নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ নৌবাহিনী কৃষ্ণ সাগরের উপকূল অবরোধ করে রেখেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে রবিবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলের ইয়াভরিভ প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় 180 জন বিদেশি ভাড়াটে সেনা হত্যা এবং অন্য দেশ হতে ইউক্রেনে পাঠানো সামরিক সরঞ্জামের বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে।